হ্যালো ভাইরা, কেমন আছেন আপনারা? আমি আছি স্নিলয় ব্লক পক্ষ থেকে নিলয় হোসেন আপনাদের সাথে। আমি আজকে এসেছি পুরনো একটি বাড়ি দেখানোর জন্য। নতুন বাড়ি, তবে পুরনো ধরনের আসবাবপত্র দেখানো হয় এখানে। এটা হচ্ছে গিয়ে কাউন্টার, দেখতে পাচ্ছেন এখানে বেনিফিট পে করা হয়, ক্যাশ হয় না এখানে। এটা হচ্ছে গিয়ে টিকিট, নিজেই টিকিট সংগ্রহ করতে হয়, নিজেই পেমেন্ট করতে হয়, এখানে কোনো ক্যাশিয়ার পাবেন না। এটা দেখতে পাচ্ছেন প্রবেশ পথ, প্রবেশ পথে সুন্দর একটা ঝর্ণা বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে গিয়া ব্যাট দিয়ে যে জিনিসগুলো বানানো হয় আর কি, এখানে শুধু বানানো হয়। আরেকটা সাইট আছে, ওই সাইটে বিক্রি করা হয়। এখানে দেখতে পাচ্ছেন কুমার বাড়ি, মাটির ব্যাংক, পুতুল, এসব কিছু আসবাবপত্র বানানো হয় আর কি। এটা হচ্ছে গিয়া খাঁচা, এই পাখি মুরগি এগুলো ধরে রাখার জন্য। এখানে আবার ফটোগ্রাফি চলছে, এখানেও একটা দেখা যাচ্ছে ছোট একটা ঝর্ণা। চলে আসলাম স্টিল আলমারির দোকানে। এখানে আগে তো স্টিল আলমারি ছিল না, টিন ছিল, টিন দিয়ে আর কি বানাইতো। এখানে কিছু নারিকেলের খোসা দিয়ে কিছু জিনিস বানানো হচ্ছে। এখানে বানানো হচ্ছে গিয়া মাদর। এখানে প্রবেশ পথে দেখা গেল ছোট্ট একটা মাটির ঘর। আগে মানুষ মাটির ঘরে থাকতো আর কি, নিজেরাই বানাইতো। এটা হচ্ছে গিয়া ওই বেতের যে জিনিসপত্র বানানো হয়েছে ওইগুলো আর কি এখানে। এটা হচ্ছে গিয়ে স্টোর রুম আর কি, এখানে নিয়ে আসে, এখান থেকে পরে সেল করে। এখন দেখা যাব পাবজি লাভারদের জন্য এটা উইনার উইনার চিকেন ডিনার। এটা হচ্ছে গিয়া স্টিল আলমারির স্টোর রুম, এখান থেকে সেল করে আর কি, ওখান থেকে বানানো হয়, এখানে আমরা পরে সেল করা হয়। দুইটা কিউটের ডিব্বা আছে এখানে, দুই বোন। এটা হচ্ছে গিয়া চকলেট, চকলেটের দোকান আর কি, এখানে চকলেট বিক্রি করা হয়, কারণ এখানে অনেক বাচ্চারা আসে, কারণ তাদের গার্জেনেরা নিয়ে আসে, নিয়ে আসার পর আর কি দেখায় তাদের আগে ঘর প্রযুক্তি কিরকম ছিল, কি কি জিনিস তারা ব্যবহার করতো। এখানে সবগুলো সবই আছে। এটা হচ্ছে গিয়ে আইসক্রিম, এখান থেকে আইসক্রিম বিক্রি করা হয়। এখানে দেখা যাচ্ছে কিছু নেটের আসবাবপত্র আছে, আবার কিছু এমনিতে। এটা দেখা যাচ্ছে হচ্ছে গিয়া আসবাবপত্র, প্লেট, পরে ভাত রান্না করার যে হাঁড়ি পাতিলগুলো ওগুলা। এটা হচ্ছে গিয়া ছোট একটা চায়ের দোকান। এখানে দেখা যাচ্ছে কেটলি, ফ্লাক্স। এখানে দেখা যাচ্ছে কিছু পুরোনো সুইচ বোর্ড, এখানে আছে একটা টিভি, চায়ের দোকানে যা থাকে আর কি, একটা রেডিও, একটা অডিও প্লেয়ার, একটা ঘড়ি, একটা পালা পাথর। এখানে একটা দেখা যাচ্ছে হুক্কা বলা হয়, এটা ছোট হুক্কা। এটা হচ্ছে গিয়া খেজুর পালা দিয়ে সাইড ব্যাগ বানানো হয়েছে, এতে সাদা সাজিয়ে রাখছে এখানে। এটা হচ্ছে কি এদেশে আর কি ক্লাব রুম, এগুলো এরকম হয়, এটা এখানে পরে আসবো আমরা।
এটা হচ্ছে গিয়া চা দোকানে বলা যায়। এখানে আসার পর আর কি আড্ডা মাড্ডা দেয় আর কি, বা সব স্পেস আছে একটু। এখানে দেখা যাচ্ছে কিছু টেলিফোন আছে, রেডিও আছে। এই হচ্ছে গিয়ে ক্লাব রুম। এখানে ক্লাব রুমটা একটু অন্যরকম সিস্টেমের, কারণ এখানে সবাই মানুষের মানে মাটিতে ফ্লোরে বসতে ভালোবাসে। আগে সবাই ফ্লোরে বসতো, আগে তো তখন আর চেয়ার টেবিল ছিল না, যার কারণে ফ্লোরে বসতে হতো, তারা ফ্লোরটাকে অনুসরণ বিকাশ হয়েছে। এখানে একটা দেখা যাচ্ছে যাতা বলা হয় মনে হয় তাকে, আগেকার দিনে দেখতাম আমাদের বাড়িতেও ছিল অবশ্যই এরকম একটা। চলে আসলাম আবার গেটের সামনে। এখানে হচ্ছে মাছ ধরার জন্য খাঁচা বানানো হয়, এখানে হচ্ছে মাছ ধরার জন্য জাল, এখানে শুধু জাল বানায়। এটাও লাইটিং করে রাখছে আর কি, এখানে অনেক মহিলারা ফটো শুট করতেছে, সেই কারণে এখানে প্রবেশ করলাম না। তবে একটা কথা না বললে নয়, বাড়িটা হয়তো ছোট হতে পারে কিন্তু এখানে সাজাইছে অনেক সুন্দর করে, সেটা বলতেই হবে। লাইটিং আছে, প্লাস হয়তো পর্যটক আসে সেই কারণে একটু বেশি করে সাজানো হয়েছে। বাট নর্মালি আগেকার মানুষেরা একটু সাজায় রাখতো অবশ্যই, ওনাদের সিস্টেমগুলো আর কি এরকমই ছিল। এখানে ইয়াং ছেলেরা আসার পর আড্ডা দিত আর কি, খেলা টেলা দেখতো, কিন্তু এরকম আর কি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চালু করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে, সবাই ভালো থাকবেন, বাই বাই।